সেই বিখ্যাত মজদুর ভবন। এখানেই বিভিন্ন ঘটনা বা উপঘটনার সাক্ষী মজদুর ভবন। অর্জুন সিং এর বাড়ি, অর্জুন সিং লড়াইয়ে ঠিক কতটা আছেন এবং তৃণমূল থেকে ফিরে বিজেপিতে এসে কতটা কঠিন লড়াইয়ের মুখোমুখি, কতটা তিনি কনফিডেন্ট, সেটা অর্জুন সিং এর সঙ্গে কথা বলে আমরা বোঝার চেষ্টা করব। এই বাড়িতে যাব এবং অর্জুন সিং কি করছেন ঠিক এই মুহূর্তে তা বোঝার চেষ্টা করব, লড়াই কোন পথে। 24/7 অর্থাৎ সর্বক্ষণই সাধারণের সেবায় নিয়োজিত তিনি, তাই আর আলাদা করে পরিচয় করিয়ে দিতে হয় না কে তিনি। ব্যারাকপুর কেন্দ্রে কি তাহলে অর্জুন সিং নামই কাফি হয়? সিএনএ এর মুখোমুখি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি জানালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং? একটু বাড়তি সুবিধা আছে, 24/7 সবসময় কাজ করি, তো সে মানুষগুলোর কাছে নিজের মানে চেহারাটা মানে পরিচিত করাবার দরকার পড়ে না, ও দেখেই সব চিনে, এটা একটা বড় বাড়তি পাওনা। ব্যারাকপুর অর্জুন সিং এর নামেই ভোট হয় না? পুরোপুরি না, কিন্তু এক্সট্রা মাইলেজ তো নিশ্চয়ই পাওয়া যায়। সন্দেশখালী কাণ্ডে এর আগে একাধিক বক্তব্য রেখেছেন অর্জুন সিং। এদিকে ইডি তদন্তে উঠে আসছে শাসক দলের একাধিক মন্ত্রীর নামও, এমনটাই ইঙ্গিত। এ প্রসঙ্গে একসময় শাসক দলে থাকা অর্জুন সিং এর মন্তব্য, আমি তো ওই দল করেছি তাই জানি কোন পুকুরে কি মাছ আছে, সবই জানি, বিনা তথ্যে কোনো কথা বলি না, মন্তব্য অর্জুনের। এছাড়াও সন্দেশখালী প্রসঙ্গে রাজ্যের একাধিক মন্ত্রী জড়িয়ে আছে বলে জোরালো দাবি অর্জুনের, তাদের নাম নিলেন অর্জুন সিং। দাদা আমি তো ওই দলটা করেছি না, আমি তো জানি কোন মাছ কোন পুকুরের মাছ আছে, আমি তো সবই জানি, এই জন্য আমার পক্ষে আমি যখন কোনো কথা বলবো তো ভাববেন বিনা তথ্যে আমি কথা বলি না, আর কোন মাছের কি কালার আছে আমার জানা আছে। তো ওটা বলে না কি পাবলিক সব জানতি হ্যাঁ, আমি শেখ শাহজাহানের ব্যাপারে প্রথম দিন যেটা বলেছি, শিবু হাজরা ব্যাপারে পার্থভৌমিক যোগ আমি ডকুমেন্ট দেখিয়েছি, এখনো বলছি কি বালু মল্লিকের পরে সব থেকে যে ক্লোজেস্ট ওর লোক আছে সে হলো পার্থভৌমিক, আর পার্থভৌমিক মানে বাঁচতে পারবে না যত ডকুমেন্ট আছে, যত ডকুমেন্ট আমাদের কাছে আছে ও বাঁচতে পারবে না। সুজিত বোস আছে, ওর নাম আছে, আরও আছে, যদি আপনি ব্যাকগ্রাউন্ডে যান তো ওই হঠাৎ একটা ঘটনা ঘটলো, উনি কেন বলছেন, তো ওই ডাল মে কুছ কালা হ্যাঁ, তো দুজনকেই পাঠানো হলো, এরাই দুজনকে ওখানে ঢাক বাজাচ্ছে, কিছু তো কিছু ম্যাটার আছে ভাই, তোমার তুমি কে, তুমি তো ব্যারাকপুরের দলের দায়িত্ব ছিল, তো হঠাৎ তুমি সেচ মন্ত্রী দায়িত্ব পালন করার জন্য ওখানে গেলে, আর সেচ মন্ত্রী কাজ আছে সেচ দপ্তর দেখার, ওখানে তোমার জানাতেই সব জমি কেটে পুকুর বানিয়ে দিল, ভেড়ি বানিয়ে দিল, নোনা জল ঢুকে গেল। আগামী 20 মে ভোট রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে, তবে নির্বাচন নিয়ে প্রবল আত্মবিশ্বাস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর গলায়। চায়ের কাপে আয়েস করে চুমুক দিতে দিতে অর্জুন সিং জানালেন রাজনীতি করাই তার রোজকার রুটিন। যারা 24/7 কাজ করে না তাদের জন্য ইলেকশন একটা পার্ট হয়, ওটা কোনো মানে একটা বড় একটা মানে হিমালয় পাহাড়ে উঠতে হবে এরকম কোনো ব্যাপার না, আমরা তো রোজই পলিটিক্স করি, কেউ কেউ থাকে বছরে 3 দিন দেখা হয়, আর এখানে একটা সাধারণ জুট মিলে শ্রমিক হোক বা একটা রিক্সাওয়ালা হোক বা একটা প্রফেসর হোক একটা ডাক্তার হোক, যে আসবে তার সঙ্গে সবার সঙ্গে আমার দেখা হয়, তো এইটা একটা ফ্যাক্টর কাজ করে ডেলি রুটিনে, তো এই ফ্যাক্টরটা বড় ফ্যাক্টর হয় রাজনীতিতে, এই জন্য খুব বড় সমস্যা হয় না ও সময়। রাজনীতিকে আমি ওইভাবে দেখি ইটস এ রুটিন ওয়ার্ক। যদিও এক হাত নিলেন নিজের প্রতিপক্ষকেও, জানালেন পার্থভৌমিক দলের কর্মীদের গোলাম ভাবেন, সহকর্মী না, রাজনীতি করব, দলের কাজ করব, কিন্তু কারো গোলাম হতে পারবো না, জানালেন স্বাভিমানী অর্জুন। হয়তো পাবলিকের মধ্যে একটা বা তৃণমূলের কর্মীদের মধ্যে একটা এ ছিল কি না ওনাকে দেবে, কিন্তু আমি জানতাম আমাকে দেবে না, তাও আমি মানে আমাদের যে পুরনো বন্ধুদেরকে আমি প্রুভ করতে চাইছিলাম কি আমি না, ইনি ভুল করছেন, ইনি মানুষকে মানুষ ভাবেন না, ইনি ইনি কর্মী দলের কর্মীকে কালিক ভাবেন না, ইনি ভাবেন গোলাম আছে, আমি গোলাম হতে পারবো না,
আমি কলিগ হতে পারবো, আমি পার্টির জন্য সবকিছু করতে পারবো, কিন্তু আমি কারো গোলাম হতে পারবো। টাকার জন্য অর্জুন সিং বললেন যে লড়াই হবে, ভোটের ময়দানে লড়াই হবে, এবং সেই লড়াইয়ে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে এখনো সেই অর্থে কোনো নাম্বার দিতে রাজি নন। কি হয়, কি কতদূর পর্যন্ত বিস্তৃত হয় লড়াই, সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে অন্তত ব্যারাকপুরের মাটি থেকে সেটাই মনে হচ্ছে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, সিএন।